হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল রান্না করে নিয়েছি। আর আমি বাইরে বসেই একটু কাটাকুটিটা করে নিই, কারণ রান্নাঘরে করলে রান্নাঘরটা আবার আমাকে ক্লিন করতে হবে। তো এর জন্য আমি ছাদে বসে এই জায়গাটাতে কাটাকুটি সব সবজি করে নিই, তারপরে একবারে জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিই। তো কী হয়, বাইরে করলে একবারে আমি জিনিসটাকে নোংরাটাকে একসঙ্গে করে নিয়ে ফেলে দিতে পারি, আমার অতটা অসুবিধা হয় না। আর রান্নাঘরে করলে পরে রান্নাঘর থেকে ঝাড় দিয়ে বাইরে ফেলতে হয়, বাইরে থেকে আবার ঝাড় দিয়ে ফেলতে হয়, তো সমস্যা হয়ে যায়। আর আমার বাড়ির পিছনে একটা বড় জলাশয় টাইপের আছে, তো সেখানটাতে আমি নোংরা টোংরা সব ফেলি, আমার অসুবিধা হয় না। আলাদা করে আমাকে জমিয়ে রাখতে হয় না, যে একবারে জমিয়ে রাখবো তারপরে একবারে ফেলবো, সেটা কোনো সমস্যা নেই। আমার যখনই নোংরা যেটুকু হয় আমি একবারে আমার ওই জলাশয়ের মধ্যে ফেলে দিই, সমস্যাটা চলে যায়। তো আমাদের এখানে সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন একটু বৃষ্টিটা কম আছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড পরিমাণে গরম দেখে বুঝতেই পারছ। আর পুরী থেকে যেহেতু এসেছি, বলেছি পুরী থেকে আসার পর থেকে একটা ক্লান্তি শরীরের মধ্যে সবসময়ই রয়েছে, একটা ঝিমঝিম ভাব, মানে যখন তখন ঘুম পাচ্ছে, কাজে অতটা মন বসছে না। তো ধীরে সুস্থ করেই আমি কাজবাজগুলো করে নিচ্ছি। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে যারা যারা নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আমার একদমই নতুন চ্যানেল এটা, এক মাস হয়েছে সবে খুলেছি। আমি বলেছি যে আমার আগে একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে, জানি না কী কারণবশত, কিন্তু এই ছোট্ট একটি চ্যানেল খুলেছি তোমাদের ভালোবাসা পেলে পরে আরও এগিয়ে যেতে পারবো। তো প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও, কেমন? তো চলো তোমাদের নিয়ে বাকি পথটুকু চলবো, এই আশাতেই তো এসেছি। তো আমার এই জায়গাটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, আর এখন যেহেতু বর্ষাকাল সে কারণেই এখানে যতই আমি পরিষ্কার করি এই জায়গাটাতে শ্যাওলা জমে যায়। যতবারই পরিষ্কার করি এক সপ্তাহ যেতে না যেতে আবার ওই জায়গাটাতে শ্যাওলা পড়ে যাচ্ছে। যতদিন না ভালো একটা খড়খটা রোদ্দুর উঠবে ততদিন এই জায়গাটাকে ঠিক মতন ক্লিন করে আমি রাখতে পারছি না। তো চলো, আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততদিন সবাই সুস্থ থেকো।